আসসালামু আলাইকুম আমি রুমা মাহমুদ আমার পেজ রোমাশালা স্কুল থেকে আপুদের কিছু সমস্যার সমাধান প্রায়ই করার চেষ্টা করি যখনই আমার সময় হয় তা আফরোজা ইসলাম আমার টেলারিং হাতে কলমী শিক্ষা গ্রুপে পোস্ট করেছে স্কুল ড্রেসের হুক আনছিলাম মানে এনেছিলেন ওখানে দেখি হুকের সাথে লম্বা কি যেন দিল এটা বেল্টে কেমন করে সেট করে আপু কেউ জানলে বলবেন প্লিজ আচ্ছা এখানে আমার অনেক আপু দেখেছো কি সুন্দরে কমেন্ট করেছে আমি কমেন্টগুলো পরে দেখবো আগে একটু আমি আফরোজা আপুকে বলি আপু এগুলো হচ্ছে স্কুল ড্রেস বাচ্চাদের স্কুল ড্রেস বা বড়দের স্কুল ড্রেসে দেওয়া হয় এগুলোর এই যে মাথাটা দেখেছো এখানে আটকানো হয় খুবই সহজ দুই পাশে দুইটা ছিদ্র দেখতে পাচ্ছ তো তাই না এই যে দেখো দুই পাশে দুইটা ছিদ্র দেখতে পাচ্ছ এই দুই পাশের দুইটা ছিদ্র সুন্দর করে সেলাই করে দিবা যেখানে বাচ্চার কোমরের মাপটা সঠিক হয় সেখানে দুই পাশে সুতা দিয়ে আটকে দিবা ব্যাস হয়ে যাবে খুবই সহজ একটা বিষয় আচ্ছা এখানে আমার অনেক আপু অনেক হেল্প করছে আপুদের একটু দেখি কি সুন্দর সুন্দর উত্তর আপুকরা দিছে ওইগুলোতে হুক আটকানোর জন্য লাগাতে হয় আচ্ছা তারপর ইউটিউবে সার্চ করে দেখেন হ্যাঁ সুন্দর কথা বলছে হুক লাগানোর জন্য পাঁচ মিনিট জন্য আমরা যে ঘর তৈরি করি তার পরিবর্তে এইগুলা লম্বা করে হাতে সেলের মাধ্যমে লাগাইতে হ্যাঁ খুব সুন্দর বলছে আমার ফার্মিদা ইসলাম যারা আপু খুব সুন্দর করে লিখছে সেটা হচ্ছে যে আমরা হুক লাগানোর জন্য ঘর তৈরি করি আর এগুলা লাগাই দিলে এগুলাতেই আটকানো যাবে এগুলার মধ্যে হুক আটকায় হ্যাঁ এটা বলছে আচ্ছা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আপু লিখেছে লম্বা সোজাটা বেল্টের বাম পাশে থাকবে চওড়াটা বেল্টের ডান পাশে বাঁকানো মুখ নিজের দিকে দিয়ে ফিটিং করতে হবে আচ্ছা আপুর প্রশ্নটা আমি উত্তরটা আমি বুঝিনি এটা না দিয়ে হুক কাপড়ে দিয়ে কুচি করে দেন তো ছোট বড় ইচ্ছে মতো লাগানো যাবে নাহিদা আপু কিন্তু খুব সুন্দর একটা সমাধান দিয়ে দিছে মাসাল্লাহ তো আমি জানি না আফরোজা আপু আমার ভিডিওটা দেখছে কিনা আফরোজা আপু এগুলো লাগাইলেও ভালো অবশ্যই বাচ্চার ফিটিংস মাপ লাগবে দুই পাশে দুই মাথা সুই সুতা দিয়ে সুন্দর করে আটকে নিবে এবং এগুলোর মাথাটা এটার মধ্যে আটকাবা বাস এতটুকুই কাজ আর তেমন কোনো কাজ নেই তুমি হয়তো সেলাই কাজে অনেক নতুন তাই এগুলো বোঝা নাই এবং আমার গ্রুপে তোমাকে অনেক আপু সাহায্য করেছে দেখেছ আমি সময় পাইনি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার অনেক আপু অনেক সাহায্য করেছে অনেক হেল্পফুল আমার গ্রুপের পক্ষ থেকে অন্য আপুদের অনেক অনেক কামনা এবং আমি আমার সব আপুদের বলবো তোমাদের আমার গ্রুপ থেকে খুব ভালো রেসপন্স পাওয়া যায় তাই তোমরা গ্রুপের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে পোস্ট করবে উত্তর পেয়ে যাবে ঠিক আছে আমার জন্য বসে থাকতে হবে না আল্লাহ হাফেজ